বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গুলশানের বহুতল ভবনে আগুন লেগেছে ধারণা পুলিশের যদিও দিনভর দেখা পাওয়া যায়নি ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির অভিজাত বাড়িটির বাসিন্দা শিল্পপতি আর রাজনৈতিক পরিবারের সারা দিন ছুটোছুটি ছিল বাসিন্দা আর তাদের স্বজনদের তবে পরিদর্শনে গেলেও বাসার ভেতরে ঢুকতে দেয়া হয়নি মেয়র আতিকুল ইসলামকে সাইদ আরমানের রিপোর্ট গুলশানের এই বাড়িতে থাকেন রাজনৈতিক ও ব্যবসায়িক পরিবারের স্বজনরা মোট ফ্ল্যাট 26টি আর বসবাস 23 পরিবারের কয়েকটি ফ্ল্যাটে ভাড়ায় বাসিন্দা থাকলেও কিনে বাড়িটিতে বসবাস অনেকের জানা গেছে শিল্পগ্রুপ নিউ এজ একমি স্ট্যান্ডার্ড ব্যাংক বে ইস্টার্ন এর পরিচালক সহ রাজনৈতিক পরিবারের বসবাস ছিল বিলাসবহুল বাড়িটিতে জমির মালিক সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মোশাররফ ও তার ব্যবসায়িক অংশীদার জাকির হোসেন দুজনে এই ভবনের মালিক এই বিল্ডিং এর মালিক দুজনে এখানে কতগুলো ফ্ল্যাট আছে ফ্ল্যাট আছে 26টা ফ্ল্যাট আছে গত রাতে আগুনের পর বাড়িটির চিত্র যেন পাল্টে গেছে আগুনে পুড়েছে কয়েকটি ফ্ল্যাট সবকিছু পুড়ে গেছে 10 তলার এখন যা দেখলাম আসলে ছাইছাড়া কিছু বাসায় নেই আমাদের কোনো ক্ষতি হয়নি সবকিছু ঠিকঠাক আছে আহতরা চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে সারাদিন বাসিন্দা আর তাদের স্বজনরা ছুটোছুটি করেন তবে বাড়িটি ছিল পুলিশের নিয়ন্ত্রণে প্রবেশ করতে দেয়া হয়নি বহিরাগতদের সিকিউরিটি আছে তো উপরের দিকে এফেক্ট হয়েছে নিচে আমাদের ওখানে কিছু হয়নি এরপর যখন ওই আগুনের এই দাপটা যখন না টেকতে পারছে তখন কয়েক বছর আগে বাড়িটি নির্মাণ করা হয় বলা হচ্ছে সব নিয়মকানুন মেনে দুপুরের পর পরিদর্শনে আসেন উত্তর সিটির মেয়র তবে বাড়িটির ভেতরে যেতে দেওয়া হয়নি তাকেও এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নগরের ঝুঁকি নিয়ে ন্যাশনাল বিল্ডিং কোড মেনে বিল্ডিংটা করেছে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য পেয়েছি কিন্তু ফায়ার ইকুইপমেন্ট চালাবে কে ইমার্জেন্সির সময় কার কোন দায়িত্ব রেসপন্সিবিলিটি এটি কিন্তু একটা বড় মেসেজ দিয়ে গেল আমাদের জন্য এদিকে চিকিৎসারত অবস্থায় গুলশানের জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজে মারা গেছেন রাজু নামে আরও একজন এর আগে রাতে মারা গেছেন লাফিয়ে পড়া যুবক আনোয়ার হোসেন দমকল বাহিনী একটি তদন্ত কমিটি করেছে তবে সারা দিনেও ঘটনাস্থলে দেখা যায়নি তাদের আমরা প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের মাধ্যমে যেটা জানতে পেরেছি সেটা শর্ট সার্কিটের মাধ্যমেই সেই আগুনের সূত্রপাত নিরুপায় হয়নি ক্ষয়ক্ষতি তবে বাসিন্দারা কেউ কেউ বলছেন খোয়া গেছে মূল্যবান জিনিসপত্র সাইদ আরমান নাগরিক ঢাকা